প্রতিবার ঘুরে সেকেন্ডে 2,500 কেজি মাটি কাটতে পারে দানবীয় এই চাকা। বিশ্বের সবচেয়ে বড় মাটি কাটার যন্ত্র হিসেবে বেশ বিখ্যাত এই মেশিনটি। এটি যেন চাকার উপর ছোটখাটো একটি শহর, তবে এই শহরের আছে অসাধারণ ক্ষমতা। শুধু বিশাল নয়, রীতিমতো দানবীয় কাটিং হুইলের শক্তিশালী ঘূর্ণনে হাজার হাজার কেজি মাটি কিংবা পাথর অনায়াসে সাবাড় করে দিতে পারে জার্মানিতে তৈরি বেজার 293 নামের বিশ্বের অন্যতম বৃহত্তম মাটি খননকারী যন্ত্র। এটি একটি বাকেট হুইল এক্সকাভেটর। বিশাল লোহার চাকায় সংযুক্ত খননকারী বালতির মতো অংশগুলো এক টানা প্রচুর মাটি খনন এবং পরিবহন করতে পারে। এর আকার, ক্ষমতা এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যের কারণে কয়লা খনন এবং অন্যান্য খনিজ সম্পদ উত্তোলনের জন্য ব্যবহৃত হয়। বেজার 293 এর দাম আনুমানিক $100 মিলিয়ন বা তারও বেশি। বাংলাদেশি টাকায় এটি প্রায় 1,090 কোটি টাকা। বেজার 293 মূলত বৈদ্যুতিক শক্তি দ্বারা চালিত। এটি চালাতে কমপক্ষে 5 জন অভিজ্ঞ চালকের প্রয়োজন হয়। রক্ষণাবেক্ষণের জন্য থাকে 1 দল প্রশিক্ষিত কর্মী। নাসার গর্ব ক্রাউলার ট্রান্সপোর্টারের দাম প্রায় 15,760 কোটি টাকা। প্রায় 3,000 টন ওজনের এই যানটি পৃথিবীর বুকে বিচরণকারী অন্যতম বৃহৎ যান হিসেবে বিবেচিত। এটি রকেট এবং মহাকাশযান স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়। নাসার কাছে 2টি ক্রাউলার ট্রান্সপোর্টার রয়েছে। এই যন্ত্রদানবে বিশাল 2টি ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা বৈদ্যুতিক শক্তি উৎপাদন করে। বৈদ্যুতিক মোটর যানটিকে ধীরে ধীরে সামনে এগিয়ে নিয়ে যায়। বিশাল এই যানের গতি অবশ্য কচ্ছপের মতো। বিশাল সাইজের রকেট নিয়ে ঘন্টায় মাত্র 1.5 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এটি। ক্রাউলার ট্রান্সপোর্টার পরিচালনার জন্য প্রায় 25 থেকে 30 জন লোক প্রয়োজন। 1960-এর দশকে তৈরি নাসা তথা আমেরিকার গর্ব এই বিশাল দানবীয় যানটি বিভিন্ন মহাকাশ যাত্রার জন্য সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই দানবের কাজ ধ্বংস করা। কোবেলকো ডেমোলিশন মেশিন মূলত পুরনো ভবন এবং বিশাল সব অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে ফেলার কাজে ব্যবহৃত হয়। এই মেশিনটি অত্যন্ত শক্তিশালী এবং দক্ষভাবে বড় বড় ভবন ও স্থাপনা ধ্বংস করতে পারে, যেখানে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব মেশিনের মূল্য সাধারণত বাংলাদেশি টাকায় প্রায় 5.5 কোটি থেকে 20 কোটি টাকারও বেশি হতে পারে। বিশাল আকার এবং প্রবল শক্তির কারণে বিগ ব্রুটাস পৃথিবীর ইতিহাসে জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম ইলেকট্রিক শাবল হিসেবে। এটি মূলত কয়লা খনির কাজে ব্যবহৃত হতো। বর্তমানে এটি আর কার্যকর নয়। মেশিনটিকে যুক্তরাষ্ট্রের কানসাসে একটি জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়েছে। 1960-এর দশকে তৈরি এই শাবলটি চলত বৈদ্যুতিক শক্তিতে। তৈরিতে খরচ হয়েছিল 650 কোটি টাকারও বেশি। মাটি কিংবা পাথর যত শক্তই হোক না কেন, দানবীয় টানেল বোরিং মেশিনের জন্য সেটি ভেদ করা কোনো সমস্যাই নয়। নানা কাজে দক্ষ এই মেশিন মাটি খোঁড়া, মাটি বাইরে বের করে দেওয়া এবং টানেলের দেয়ালে ইট গাঁথা প্রায় সব কাজ একই সাথে সম্পন্ন করতে পারে। হিটাচি জোসেন কর্পোরেশন জাপানের একটি সুপরিচিত ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণ কোম্পানি। সবচেয়ে বড় টানেল বোরিং মেশিনটি তারাই তৈরি করেছিল। একটি বড় টানেল বোরিং মেশিনের দাম প্রায় 50 থেকে 100 মিলিয়ন ডলার হতে পারে বাংলাদেশি টাকায়, যা প্রায় 550 কোটি থেকে 1,000 কোটি টাকারও বেশি।